সত্যি বলতে এটা একদমই আমার মনে হয় যে একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু হয়েছে এবং সাকিব ভাইয়া নিচে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে ভেবেছেন এবং এই পার্টিকুলার একদম প্রপার প্রপার কিন্তু নিয়েছে সিদ্ধান্তটা সময় সাকিব খান নিজেই গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানকে নিয়ে এবং তার আপকামিং কিছু কিছু প্রজেক্টস এমন রয়েছে যেগুলো লার্জার দ্য প্রজেক্ট প্রযুক্ত হবে এবং তার সঙ্গে সঙ্গে তার কোয়ালিটি তার মান নিজে কোনো রকম সংশয় আসবে না বা কোনো রকম প্রশ্ন উঠবে না তার একটা জলজ্যান্ত প্রমাণ হচ্ছে তার পারিশ্রমিক তো বিষয়টা একটুখানি খুলে বলা যাক একটা নামী পত্রিকা সম্ভবত জাগো নিউজ আর টোয়েন্টি ফোর ডট কম এরকম কিছু একটা হবে আমি এক্স্যাক্টলি রিকল করতে পারছি না তো সেখান থেকে একটা প্রতিবেদন একটা আর্টিকেল কিন্তু বেরিয়েছে এবং সেখানে প্রপারলি কিন্তু একটা কথা মেনশন করা রয়েছে তো প্রিভিয়াসলি আমি কয়েকদিন আগে কে কিন্তু একটা ভিডিও করে বলেছিলাম যে সাকিব খানের পারিশ্রমিক বর্তমানে দু কোটি টাকা এবং ওটাও কিন্তু একটা নামী পত্রিকা থেকে কিন্তু মোটামুটি একটা হচ্ছে বলা হয়েছিল তো এখানেও একটা নামি পত্রিকা থেকে এটা দাবি করা হচ্ছে যে সাকিব খানের বর্তমানে পারিশ্রমিক হচ্ছে দু কোটি টাকা নয় সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ক্রোস প্রায় আড়াই কোটি টাকা কিন্তু শাকিব খান এখন একটা একটা সিনেমার জন্য কিন্তু চার্জ করবেন গত কয়েক বছর আগে চল্লিশ লাখ টাকা দিয়ে কিন্তু শাকিব খান সিনেমা করেছেন কিন্তু বর্তমানে তার রিসেন্টলি যে কটা হিট প্রজেক্ট হয়েছে সেটা আমি প্রিয়তমা বলো সেটা রাজকুমার বলো বা সেটা তুফান বলো প্রত্যেকটা সিনেমার মান কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড কিন্তু আগের থেকে অনেকটা কিন্তু ভালো হয়েছে এবং এই বিষয়টার জন্যই কিন্তু শাকিব খান নিজে তার পারিশ্রমিককে বাড়িয়েছেন এবং এর থেকে একটা কথা স্পষ্ট তিনি ভালো কন্টেন্টে কিন্তু কাজ করতে চাইছেন ভালো কোয়ালিটি কাজ কিন্তু করতে চাইছেন মানে ডিরেক্টর প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ না করে আমার মনে হয়েছে ভালো প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করে তার কোয়ালিটি সিনেমাকে নিয়ে আসা এবং যাতে করে দর্শক হতাশ না হয় একটা লার্জার দেন লাইফ প্রজেক্টকে নিয়ে আসা যদি করা হয় তাহলে প্রচন্ড ভালো হবে এবং সাকিব খান কেরিয়ারের আরও একদম টপে কিন্তু পৌঁছে যাবে দেখা যাক কি হয় তার পরবর্তী আমি যে খুব খুব ভালো ভালো মানের এবং তার এই যে এখন আছে এবং এটাকে নিয়ে অনেকে বক্তব্য পেশ করছে যে কেন এত বড় কেন এত বেশি পারিশ্রমিক এবং এর ফলে সিনেমার বাজেটই হচ্ছে অনেক বেশি হয়ে যাবে এইগুলো পরবর্তী কালকে কেউ আর প্রশ্ন করবে না যখন প্রোডাকশন হাউস ভালো রকমের একটা কিন্তু মুনাফা লাভ করতে পারবে তার ছবি থেকে দেখা যাক কি হয় তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা